আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকে আপনাদের সামনে আলোচনা করব সোমবারের দিনের গুরুত্বপূর্ণ কিছু আমল, যে আমলগুলো করলে আপনার মনের আশা আকাঙ্ক্ষা পূরণ হবে, অভাব অন্টল দূর হয়ে যাবে, বিপদ আপদ দূর হয়ে যাবে, কামাই রুজির মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বরকত দান করবেন, দুনিয়াতে সুখে শান্তিতে জীবনযাপন করার ব্যবস্থাপনা করে দেবেন, আখিরাতে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে শান্তি দান করবেন। সেই আমলগুলো বলার পূর্বে আপনাদের কাছে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি, যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন, আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন। যারা অল্প সময়ের মধ্যে বিশুদ্ধভাবে কোরআনুল কারিম শিখতে চান, আমাদের কোরআনিক মাদ্রাসা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সোমবারের দিনটি এমন গুরুত্বপূর্ণ দিন, সাপ্তাহিক অন্য দিনের তুলনায় একটু গুরুত্ব বেশি, কেননা সোমবারের দিন আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করেছেন। আমরা যে কোরআন তেলাওয়াত করি, যে কোরআন শিখতেছি শিখাচ্ছি, সেই কোরআন অবতীর্ণ করা হয়েছে সোমবারের দিন। আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সোমবারের দিন ওফাত হয়েছে, সোমবারের দিন ইন্তেকাল করেছেন, তাই সোমবারের দিনের ফজিলত গুরুত্ব মাহাত্ম অনেক বেশি। সোমবারের দিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ কিছু আমল করতেন। এই আমলসমূহের মধ্যে একটি আমল হল, তিনি প্রত্যেক সোমবারে রোজা পালন করেছেন। সাহাবা একরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে জিজ্ঞাসা করলে তিনি প্রতি উত্তরে বলেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর কোরআন অবতীর্ণ করেছেন সোমবারের দিন, তাই আমি কোরআন অবতীর্ণ আদায়ের শুকরের জন্য আল্লাহ তাআলার দরবারে একটি রোজা পালন করে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে পাঠিয়েছেন, দিনটি ছিল সোমবার, আমার জন্মের দিনের শুকরে আদায়ের জন্য আমি রোজা পালন করে থাকি, তাই সোমবারের দিনের ফজিলত গুরুত্ব অনেক বেশি। আরেক বর্ণনায় রয়েছে সারা দুনিয়ার সমস্ত উম্মতি মুহাম্মাদীদের আমলসমূহ রসুলের দরবারে প্রত্যেক সোমবারে এবং বৃহস্পতিবারে পেশ করা হয়ে থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন রওজা মোবারকে শুনেন যে বাংলাদেশের বা বিভিন্ন দেশের বিভিন্ন জায়গা থেকে অমুকের ছেলে অমুক আমার নামে দুরুদ পড়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব বেশি খুশি হন এবং কি তার জন্য মন থেকে দোয়া করে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিন রসুলের দোয়ার উছিলায় তার বিপদ আপদকে দূর করে দেন। পক্ষান্তরে কোনো ব্যক্তি যদি খারাপ আমল করে, খারাপ কাজ করে, গীবত শেকায়েত করে, মিথ্যা কথা বলে, চুরি ডাকাতি করে, ছিনতাই করে, অবৈধ পথে চলাফেরা করে, তার কথা যখন রসুলের দরবারে পেশ করা হয় রসুলের মন খুব খারাপ হয়ে যায়, চেহারাটা বেজার হয়ে যায়, মলিন হয়ে যায়। রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই ব্যক্তির জন্য খুব আফসোস করেন, হায় আফসোস, রসুলের উম্মতের জন্য এত দরদ, রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারাটি জীবন উম্মতের জন্য কাটিয়ে দিলেন, সেই উম্মত আজকে দিন থেকে দূরে, কোরআন থেকে দূরে, ইসলাম থেকে দূরে, দুনিয়া তো ক্ষণস্থায়ী জীবন, দুনিয়া একদিন শেষ হয়ে যাবে, ভাই মৃত্যুকে একটু স্মরণ করুন, পরকালকে একটু স্মরণ করুন, আখেরাতকে একটু স্মরণ করুন। দেখেন এই দুনিয়াতে ফেরাউনের মতো অনেক শক্তিশালী বাদশারা ছিল, নমরুদের মতো ক্ষমতাশীল বাদশারা ছিল, তারাও কিন্তু দুনিয়া থেকে চিরবিদায় হয়ে চলে গেছে, তাদের কিন্তু অধঃপতন হয়েছে। আজ আমরা দুনিয়ার পিছনে ছুটছি, দুনিয়ার পিছনে ছুটে নিজের আখিরাতকে ভুলতে বসেছি। চিন্তা করে একটু দেখুন, এ আখিরাতই আমার আসল পুঁজি, আখিরাতের জন্য আমি যা কিছু করব সেটাই আমি পরকালে পাবো, সেটা যদি আমি না করি তাহলে আমি পরকালে কিছুই পাবো না। সর্বোপরি সোমবারের দিনে গুরুত্বপূর্ণ প্রধান আমল হলো রোজা পালন করা। হাদিসের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কাল কিয়ামতের দিন রোজা এবং কোরআন এই দুটি আল্লাহ তাআলার দরবারে সুপারিশ করবে। রোজা বলবে আল্লাহ আমি তাকে দিনের বেলা পানহার থেকে বিরত রেখেছি, তাকে না খেয়ে রেখেছি,
প্রখর রৌদ্রের মধ্যে সে আমাকে পালন করেছে। আজকে আমার সুপারিশকে কবুল করুন, আল্লাহ তাআলা এই রোজার সুপারিশকে কবুল করবেন। পক্ষান্তরে কোরআন এইভাবে বলবে যে আমি তাকে রাত্রের ঘুমকে হারাম করে দিয়েছিলাম, সে রাত্রে উঠে ক্রন্দন করে তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআন পড়েছে, রব্বুল আলামিন তাকে ক্ষমা করে দিন, কোরআনের সুপারিশকে কবুল করা হবে। রমজান সোমবারের দিনের প্রধান আমল হলো রোজা পালন করা। রোজা অবস্থায় যথাসম্ভব যার যতটুকু কোরআনুল কারিমের আয়াত জানা আছে, সুরা জানা আছে, এই সুরাগুলা থেকে কিছু কিছু অংশ তেলাওয়াত করা। সবচেয়ে যাদের ছোট ছোট সুরাগুলা জানা আছে, দশটি সুরা, সুরা আলাম তারা থেকে নিয়ে সুরা নাচ পর্যন্ত, এই সুরাগুলার মধ্যে থেকে সুরায় কাউসার, ইন্না আতাইনাকাল কাউসার ফসল্লি লিরব্বিকা ওয়ানহার ইন্না শানিয়াকা হুয়াল আবতার, এই সুরাটি আপনি 100 বার পাঠ করবেন। কেননা এই সুরটা রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের শানে অবতীর্ণ করা হয়েছে, তাই রসুলের শানের দিকে তাকে, রসুলের মর্যাদার দিকে তাকে আপনি এই সুরা অধিকবার পাঠ করবেন। আর যাদের পূর্ণ কোরআন শরীফে জানা রয়েছে, তারা কোরআনুল কারিমের যেগুলো সুরা সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, এই সুরাগুলো আপনি অধিক পরিমাণে পাঠ করবেন। কোরআন তেলাওয়াতের মাধ্যমে বান্দার অন্তরের মধ্যে আল্লাহর মহাব্বত সৃষ্টি হয়ে যায়, তার প্রত্যেকটা অক্ষরে 10টি করে নেকি হয়ে যায়, গুনাহের কারণে বান্দার অন্তরে এক ধরনের কালো দাগ পড়ে যায়, সেটা কোরআন তেলাওয়াতের মাধ্যমে দূর হয়ে যায়। সোমবারের দিন প্রধান আমল আমরা পেলাম সেটা হলো রোজা পালন করা, এরপরে হলো রসুলের প্রতি অধিক পরিমাণ দুরুদ পাঠ করা, কোরআন তেলাওয়াত করা। এই আমলগুলো করার পরে আপনি আসরের নামাজের পর মাগরিবের পূর্ব মুহূর্তে রসুলের প্রতি আরও দুরুদ পড়বেন 100 বার। দুরুদে ইব্রাহিম পড়বার সবচেয়ে উত্তম হাদিসের মধ্যে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বলেছেন যে ব্যক্তি অধিক পরিমাণে দুরুদ পাঠ করবে তাকে সুপারিশ করা রসুলের জন্য ওয়াজিব হয়ে যায়, সুবহানাল্লাহ। আর আমল কবুল হওয়ার জন্য, ইবাদত কবুল হওয়ার জন্য শর্ত হলো অধিক পরিমাণে দুরুদ পাঠ করা। দুরুদ পড়লে তার উপর 10টি রহমত নাজিল করা হয়, তার 10টি গুনাহকে মাফ করে দেওয়া হয় এবং তার মর্যাদাকে বৃদ্ধি করে দেওয়া হয়। আপনি আসরের নামাজের পর মাগরিবের পূর্ব মুহূর্তে যে দোয়াগুলা পাঠ করবেন, এই দোয়াগুলা তো বলবই, এর আগে আরও বলতেছি যে আমরা দোয়া করি, দোয়ার সময় আমাদের কী কী কাজ করণীয়। কোনো কিছু চাইতে হলে একটি উত্তম পন্থায় চাওয়া উচিত, কারো কাছে কোনো চাইতে হলে তার কাছে ওইভাবে ভদ্রতার সাথে আদবের সাথে চাইলে তার কাছে পাওয়া যায়। অনুরূপভাবে আল্লাহ তাআলার কাছে যখন আমরা চাচ্ছি, ওরকম কিছু নিয়ম নীতি রয়েছে, সেই নিয়মগুলোর দিকে লক্ষ্য রেখে যদি আমরা চাই, আল্লাহ তাআলা অবশ্যই আমাদেরকে দান করবেন। আমরা যখন দোয়া করব দুই হাত উত্তোলন করে, দোয়ার শুরুতে এবং শেষে আল্লাহর হামদ এবং রসুলের উপর দুরুদ পড়া। আল্লাহর হামদ, আল্লাহ তাআলার প্রশংসা, আল্লাহ তাআলার প্রশংসা সূরা ফাতিহার মধ্যে সুন্দরভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই বর্ণনা করে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, সমস্ত প্রশংসা রব্বুল আলামিনের জন্য যিনি সারা দুনিয়ার প্রতিপালক, আর রহমানুর রহিম, তিনি রহমান অতি দয়ালু, আর রহিম যিনি চিরদয়াময়। এভাবে আল্লাহ তাআলার হামদ প্রশংসাগুলো আরও যেগুলো সিফাতি নাম রয়েছে, এই নামগুলো অধিক পরিমাণে পাঠ করবে, রসুলের প্রতি দুরুদ পড়বে। মুনাজাতের মধ্যে এমনই দোয়া রয়েছে যেমন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া ওয়াল মুরসালিন, এভাবে হামদ বলা হলো পাশাপাশি দুরুদও পড়া হয়ে গেলে এই দোয়ার মাধ্যমে, এভাবে দোয়া করা যেতে পারে। অত্যন্ত তাজিম ও আদবের সাথে দোয়া করা, আমি কার সামনে বসে কান্নাকাটি করতেছি রব্বুল আলামিনের দরবারে, যিনি চাইলে মুহূর্তের ভিতরে সারা দুনিয়াকে তছনছ করে দিতে পারেন, কোন বলবে সাথে সাথে সারা দুনিয়া চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, পাহাড়গুলো ভেঙে যাবে, আকাশগুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, যার ইশারায় সব কিছু হচ্ছে, সেই আহকামুল হাকিমিনের দরবারে আমি দাঁড়িয়েছি, তার কাছে প্রার্থনা করতেছি, অত্যন্ত তাজিম ও আদবের সাথে দোয়া করতে হবে। সেখানে কোনো দাম্ভিক্য রাখা যাবে না, অহংকার রাখা যাবে না, এগুলো যদি আমরা করতে পারি অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করবেন। ইখলাসের সাথে দোয়া করা,
আমি দোয়া করতেছি একমাত্র আল্লাহ তাআলার কাছে কোনো কিছু পাওয়ার জন্য এই আশা পরিপূর্ণ রাখবেন, একিন রাখবেন যে রব্বুল আলামিন দিতেই পারেন। এটা যত দৃঢ় পরিমাণ আপনার বিশ্বাস হবে তত তাড়াতাড়ি আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিবেন। প্রত্যেকটা দোয়াই আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে থাকেন, সেটা বান্দার জন্য কোনোটা কল্যাণকর, যেটা কল্যাণকর সেটা সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দেন, যেমনটি চায় তেমনই দিয়ে দেন, কোনোটা আল্লাহ পাক রব্বুল আলামিন দিতে দেরি করেন। বান্দার উপর কোনো মুসিবত পতিত হয়ে যায়, বান্দা যখন গুনাহ করে বসে তখন তার উপর বিপদ আপদ নির্ধারণ হয়ে যায়। যখন সে দোয়া করে, দোয়ার উসিলে আল্লাহ পাক রব্বুল আলামিন সেই বিপদকে দূরে সরায় দেন, সে দোয়ার উসিলে এই বিপদ থেকে মুক্তি পেল। পক্ষান্তরে আরেকটি দোয়ার উসিলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে আখিরাতে এর মর্যাদা এর ফলাফল পরিপূর্ণ দিয়ে দিবেন, যেটা দুনিয়াতে দিলে তার জন্য ক্ষতিকর হবে সেটা আল্লাহ তাআলা আখিরাতে তার জন্য দিয়ে দিবেন। বিনয়ের সাথে দোয়া করবে, মনোযোগের সাথে দোয়া করবে, দোয়া করতেছে অন্যদিকে তাকাচ্ছে, অন্য কারোর সাথে কথা বলতেছে, এরকম মনোভাব নিয়ে দোয়া করলে দোয়া কবুল হবে না। নাসর মনোভাব নিয়ে দোয়া করা, নিজেকে একবারে ছোট মনে করতে হবে, কোনো ধরনের দাম্ভিক্যত রাখাই যাবে না, সব কাকুতি বিনতি করে দোয়া করতে হবে, দোয়া কবুলের জন্য তাড়াহুড়া করা যাবে না। যেমনটি করতেছি আমি সাথে সাথে পেলাম না কেন, এটার জন্য হাই হতাশ, আমার ভিতরে কোনো ধরনের ধৈর্য নাই, ধৈর্য ছাড়া দুনিয়াতে যেমন কোনো কাজ করা সম্ভব না, এবাদত মন্দিকে করাও সম্ভব না। একজন মানুষ নামাজ পড়বে সেখানে একটা ধৈর্যের প্রয়োজনীয়তা রয়েছে, একজন মানুষ রোজা পালন করবে সেখানে একটা বিরাট ধৈর্যের প্রয়োজনীয়তা রয়েছে। কোনো ব্যক্তির ভিতরে যদি ধৈর্য না থাকে তার দুনিয়াতে কোনো কাজই সে করতে পারবে না। দোয়া কবুল হওয়ার পুরোপুরি বিশ্বাস রাখতে হবে, চোখের পানি ছেড়ে আল্লাহর কাছে দোয়া করা, নিজের এবং সমস্ত উম্মতে মুসলিমের জন্য দোয়া করতে হবে। আপনি এই দোয়ার নিয়মগুলো মনে রাখবেন, এরপরে মাগরিবের পূর্ব মুহূর্তে অথবা আপনি জোহরের নামাজের পর, সেটাও যদি সম্ভব না হয় মাগরিবের নামাজের পর ইফতারের পর, যদি যারা রোজা রাখতে নাও পারেন সেটা একটু নফল রোজা, এই নফল রোজার জন্য জরুরি তেমন কোনো বাধ্যগতা নাই যে করতেই হবে, যাদের ইচ্ছা যারা এরকম বিপদ আপদে রয়েছেন যে একটা উছিলা দেন যে আমি এই রোজার উছিলায় বিপদকে দূর করব। আমরা তো এখন বিপদে পড়লে মাজারে দৌড়াই, আমরা বিপদে পড়লে কোথাও কালী পূজার কাছে দৌড়াই, কিন্তু বিপদ তো দূর করে নেওয়ালা একমাত্র রব্বুল আলামিন। তাই রব্বুল আলামিন যেগুলো পদ্ধতি শিখিয়েছেন নবীর মাধ্যমে সেই পদ্ধতিগুলো অবলম্বন করলে, সেগুলো অনুসরণ করলে আমরা এই বিপদ থেকে উদ্ধার হতে পারবো। আপনি মাগরিবের নামাজের পর অথবা জোহরের নামাজের পর, সেটা সম্ভব না হলে ইফতারের পূর্ব মুহূর্তে যে সময়টা আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া কবুল করে থাকেন, এই সময় আপনি এই সিফাতি নামটি পাঠ করবেন, আল মুলক শব্দটি 107 বার পাঠ করবেন। এরপরে আপনি কোরআনের আয়াত রয়েছে সে আয়াতটি যদি জানা থাকে পড়বেন, না থাকলে ওই শুধু আল মুলক সিফাতি নামটি পরে দোয়া করবেন। আমি আয়াতটি পড়ে শোনাচ্ছি, বিসমিল্লাহির রহমানির রহিম, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলক মান তাশা ওয়া তানজিউল মুলক মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহার ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত ওয়া তুখরিজুল মাইয়িত মিনাল হাই ওয়া তারযুকু মান তাশা বিগাইরি হিসাব। ওই দোয়াটির পর এটি আপনি 3 বার পড়ে নেবেন, যাদের জানা আছে, যাদের জানা নাই শুধু ওটি সেটি পড়েই আল মুলকু পড়েই দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করুক, সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিপদ আপদ বালা মুসিবত থেকে রক্ষা করুক, কামের রুজির মধ্যে বরকত দান করুক, যাদের চাকরি নেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের চাকরির ব্যবস্থাপনা করে দিক, যাদের সন্তানাদি হচ্ছে না আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সন্তানাদির ব্যবস্থাপনা করে দিক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি।